guys, welcome to our YouTube channel Bong News. I'm Shilaji. I'm Shubham. The last video তে আপনারা দেখতে পেয়েছিলেন সুদীপ্তা কিছুদিনের জন্য Bong News এ উপস্থিত থাকতে পারবে না। তো সেখানে কিছুদিনের জন্য আপনারা আমাকে দেখতে পাবেন। তো সেটাই আপনারা যারা এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সুদীপ্তা থাকাকালীন ভালোবেসেছেন তো আশা করছি যে শুভমের সাথেও আমাকে ভালোবাসবেন আর আপনারা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারো একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও যার টাইটেলটা খুব বেশি ইন্টারেস্টিং তো ভিডিওটার টাইটেল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সাহায্য চায় মিয়ানমারের সেনাবাহিনী তো অ্যাকচুয়ালি আমরা জানি বাংলাদেশ আর মিয়ানমার সামরিক দিক থেকে আর কি খুবই অ্যান্টি আর কি আমাদের যেমন ইন্ডিয়া পাকিস্তান তো বাংলাদেশি সেনাবাহিনীর নিকট সাহায্য চাইছে মিয়ানমার সেনাবাহিনী এই টাইটেলটা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে যদিও ভিডিওটা 8 দিন আগে অর্থাৎ এটা মানে রিলিজ করা হয়েছিল 29th of October আজকে আমরা যেদিন শুট করছি হচ্ছে 7th of November তো আই থিঙ্ক আপনার ভিডিওটা পেতে আরেকটু হয়তো লেট হবে কিন্তু মানে এটা খুব ইন্টারেস্টিং টাইটেলটা আর চ্যানেল নেম হচ্ছে ডিফেন্স অ্যানালিসিস অফ বাংলাদেশ তো এটা মানে মোটামুটি যে চ্যানেলটা সেটাও বোঝা যাচ্ছে যে ডিফেন্স নিয়ে আর কি তারা অ্যানালিসিস করে থাকে তো আমার মনে হয় না যে কিছু মানে ভুল ইনফরমেশন থাকে তো অথেন্টিক মনে হচ্ছে আর এই ধরনের মানে সেনাবাহিনীর মূলক ভিডিও বা সামরিক দিক থেকে সরঞ্জাম বা সাজসজ্জার ভিডিও দেখতেও আপনারা বেশি পছন্দ করেন এবং আমাদেরও জানতে ভালো লাগে যে বাংলাদেশ মানে সামরিক দিক থেকে কতটা উন্নত হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে তো এই ভিডিওর টাইটেলটা খুব বেশি ইন্টারেস্টিং লাগলো তো সেই জন্য মানে আমার তো মনে হচ্ছে খুব ভালোই হবে তো চলুন তাহলে দেখে নিই এবার ভিডিওটা আর ভিডিওটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা বং ভিউজ এর যে ফেসবুক পেজ আছে সেখানে পেয়ে যাবেন আর তার লিংক আপনারা ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যায় মিয়ানমার সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড দখল করা বিশেষ করে সেনমার্টিন দ্বীপ দখল করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে বর্তমানে এক প্রকার দিশেহারা মিয়ানমার জান্তা সরকার যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করলে এই যাত্রায় মিয়ানমার টিকে থাকবে অন্যথায় মিয়ানমার ভেঙে কয়েক টুকরো হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা সম্পর্কে পৃথিবীর প্রায় সকল দেশ অবগত বাংলাদেশের মাটিতে বিদ্রোহী গোষ্ঠীকে সহজে নির্মূল করতে সক্ষম হয়েছে এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে নিরাপত্তায় কাজ করে যেখানে অল্প সংখ্যক সৈনিক এবং সামান্য সমরস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয় সর্বশেষ 2022 সালের অক্টোবর মাসে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মাত্র একদিনের অভিযানে একটি শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীকে পরাজিত করতে সক্ষম হয়েছে কুকিচিন ন্যাশনাল আর্মি বাংলাদেশ ছেড়ে মিয়ানমারে পালিয়েছে এই ঘটনা সম্পর্কে মিয়ানমার সেনাবাহিনী অবগত অন্যদিকে একই ধরনের সমস্যার সম্মুখীন মিয়ানমার জান্তা সরকার বর্তমানে মিয়ানমারের বিশাল ভূখণ্ড বিদ্রোহীদের দখলে এখন মিয়ানমার সেনাবাহিনী কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে একাধিকবার হামলা চালিয়েছে পরোক্ষভাবে বাংলাদেশকে হুমকি দিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে তা মোকাবেলা করেছে মিয়ানমার আধুনিক সমরস্যের কারণে বাংলাদেশকে মূল্যায়ন করত না যে কারণে বারংবার বাংলাদেশের ভূখণ্ডে হামলা করত তবে মিয়ানমার সামরিক জান্তা এখন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চায় কারণ কুকিচি ন্যাশনাল আর্মির মিত্র মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু তাদের পরাজিত করতে সক্ষম হয়েছে তাই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বিদ্রোহীদের মোকাবেলা করতে চায় মিয়ানমার সেনাবাহিনী 26 অক্টোবর 2022 সালে বাংলাদেশ সফরে আসে মিয়ানমার সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা বাংলাদেশ মিলিটারি হেডকোয়ার্টারে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলোচনা হয় যেখানে বাংলাদেশের সহযোগিতা চায় মিয়ানমার সেনাবাহিনী বিশেষ করে বিদ্রোহী দমনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তবে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এ বিষয়ে আগ্রহী ছিলেন না কারণ মিয়ানমার সেনাবাহিনী একটি অপেশাদার এবং বর্বর প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম এবং দক্ষতা পৃথিবীর মাঝে আলোচিত তাই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে মিয়ানমার সেনাবাহিনীকে সহযোগিতা প্রদান করতে আগ্রহী নয় বাংলাদেশ তাছাড়া মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ করেছেন লেফটেন্যান্ট জেনারেল ফোন মায়াতে এছাড়াও উভয় দেশের মাঝে নিয়মিত সামরিক আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তবে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন না সেনাবাহিনীর প্রধান সংক্ষিপ্ত আলোচনা করে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ আতাউল হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ মিয়ানমারকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন
বাংলাদেশ সীমান্তে কোনো অভিযান পরিচালনা করলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যদি মিয়ানমার সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তবে অবশ্যই বাংলাদেশের আগাম অনুমোদন লাগবে। এছাড়াও অভিযানের সময় কোনো ধরনের গোলাবারুদ যাতে বাংলাদেশের ভূখণ্ডে না আসে। মিয়ানমার সেনাবাহিনী সাম্প্রতিক সময় অন্তত 6 বার বাংলাদেশের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এ বিষয়ে বারবার প্রতিবাদ জানালেও মিয়ানমার সামরিক জনতা কোনো মূল্যায়ন করেনি। অথচ কুকিচিন ন্যাশনাল আর্মিকে নির্মূল করার পরেই দৌড়ঝাঁপ শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যদি পাল্টা হামলা করে তাহলে মিয়ানমারের অবস্থা শোচনীয় হবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ নিয়ে বিদ্রোহীদের দমন করতে পারবে এমনটি আশা করছে জান্তা সরকার। তবে নতুন করে মিয়ানমার সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদান করবে না, এছাড়াও কোনো ধরনের সামরিক সহযোগিতা প্রদান থেকে বিরত থাকবে। কারণ মিয়ানমার সেনাবাহিনীকে বিশ্বাস করা অসম্ভব, বর্তমানে শোচনীয় অবস্থায়, তাই বাংলাদেশ সেনাবাহিনী দ্বারস্থ হয়েছে। অথচ মিয়ানমারের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ, সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করেছে একাধিকবার, অন্যদিকে নেপাল ব্লক দিয়েছে অতীতে, এছাড়াও পার্বত্য অঞ্চলে সীমান্ত নিয়ে নিয়মিত ঝামেলা করে। সুতরাং এমন দেশটিকে কোনোভাবে সহযোগিতা করা উচিত নয়। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ নিয়ে এই যাত্রায় মিয়ানমার সেনাবাহিনী টিকে যেতে পারত। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বিবেচনা করে মিয়ানমারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। কারণ এই যাত্রায় রক্ষা পেলে পরবর্তীতে বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা করবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এক প্রকার খালি হাতে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিনিধি দল। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবে মিয়ানমার বর্ডার গার্ড, কারণ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করলে উভয় দেশ লাভবান হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের অভিযান পরিচালনা করলে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারে পালিয়ে যায়, এমন অবস্থায় উভয় দেশের বর্ডার গার্ড একসঙ্গে কাজ করলে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মিয়ানমারের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের নিকট তেমন কোনো গুরুত্ব পায়নি। এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা, কারণ বাংলাদেশ যখন মিয়ানমার সেনাবাহিনীকে উত্তেজনা কমাতে বলতো মিয়ানমার সেনাবাহিনী তার উল্টো পদক্ষেপ নিত। আলোচনার এক পর্যায়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে বাংলাদেশ সীমান্তে অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অতীতে আরাকান আর্মি কখনো অবস্থান নেয়নি, তাদের অবস্থান ছিল মিয়ানমারের গভীরে। তবে সাম্প্রতিক সময় এই বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে, ফলে বাংলাদেশ বর্ডার বিদ্রোহীদের দখলে চলে যেত, যার ফলে বাংলাদেশ এবং মিয়ানমারের বাণিজ্য বন্ধ হতো। এই সমস্যা সমাধান করতে বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তবে বাংলাদেশের সেনাপ্রধান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তা নিশ্চিত করেই বলা যায়। কারণ নীতিমালা অনুযায়ী পূর্বে বাংলাদেশকে এ বিষয়ে অবগত করা উচিত ছিল। প্রোটোকল অনুযায়ী অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে জানাতে বাধ্য মিয়ানমার সেনাবাহিনী। এছাড়াও প্রথমবার অভিযান শেষ হবার পর নতুন করে অভিযান শুরু করেছে। বর্তমানে বাংলাদেশ সীমান্তে স্পেশাল ফোর্স মোতায়েন করেছে মিয়ানমার সেনাবাহিনী। এ বিষয়ে বাংলাদেশকে জানিয়েছে বলে মনে হয় না, তাই সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সন্তুষ্ট নন। তবে মিয়ানমার এখন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ইতিমধ্যে 28 অক্টোবর 2022 সালে মিয়ানমার বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে। সীমান্ত উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করবে মিয়ানমার বর্ডার গার্ড। অথচ পূর্বে মিয়ানমারকে একাধিকবার অনুরোধ করলেও তা মূল্যায়ন করত না, এখন নিজে থেকে আলোচনায় বসতে আগ্রহী। বাংলাদেশ সেনাবাহিনীর নিকট মাথা নত করতে বাধ্য হয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তবে দুঃখজনক এই যে আধুনিক সমরস্ত্র থাকলে এই সুযোগে রাখাইন রাজ্যের একটি বড় অংশ দখল করতে পারত, তাহলে রোহিঙ্গা শরণার্থী সংকট শেষ করতে সমস্যা হতো না। তবে মিয়ানমার হঠাৎ করে দুর্বল হবার পিছনে চীনের ভূমিকা ছিল। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং স্যার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো দেখে নিলাম ভিডিওটা, ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল এবং এটা বাংলাদেশি সেনাবাহিনীর কাছে তো একটা বিরাট একটা গর্বের সময় যে মায়ানমার মানে যে হচ্ছে বাংলাদেশের শত্রু তার সেনাবাহিনীরা মানে ওখানে অ্যাকচুয়ালি সামরিক শাসন চলে থাকে। কারণ বাংলাদেশ আর মায়ানমার হচ্ছে সেনাবাহিনীর দিক থেকে দুজনে হচ্ছে অ্যান্টি, মানে আমাদের যেমন ইন্ডিয়া এবং পাকিস্তান, তো সেক্ষেত্রে বাংলাদেশি সেনাবাহিনীর কাছে যদি মায়ানমার সেনাবাহিনীর কর্তারা এসে যদি সাহায্য চায় তাদের দেশের সিকিউরিটির জন্য, তো এটা অনেক বেশি গর্বের। এবং আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম মানে সুদীপ্তা যখন ছিল, যে পার্বত্য চট্টগ্রামে কিরকম অস্থিরতা তৈরি হয়েছিল এবং কি চীন বাহিনীর যে একটা সন্ত্রাস ওখানে চলছে এবং সেটাও আমরা জানতে পেরেছিলাম এবং তার সম্পর্কে সেটা যে কি সেটা কোন সম্পর্কে জানতে পেরেছিলাম। তো সেই সন্ত্রাস বাংলাদেশি সেনাবাহিনী নির্মূল করার জন্য মায়ানমার সেনাবাহিনীর তরফ থেকে বাংলাদেশি সেনাবাহিনীর কাছে সাহায্য চাওয়া হচ্ছে, তো এটা অনেক বেশি আর কি বাংলাদেশি সেনাবাহিনীকে এগিয়ে দিল আমার মতে, যেটা মনে হলো, এবং ভীষণই একটা গর্বের ব্যাপার। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে
এই যে কি চীন বাহিনী অনেকটা বেশি মায়ানমারের ভিতরে ছিল, আমরা যেটা শুনতে পেলাম এই ভিডিওতে যে তাদের মানে মানে যে কার্যক্রম মায়ানমারের অনেকটা ভিতরে ছিল, বাট রিসেন্টলি তারা বাংলাদেশি বর্ডারে ঢুকে পড়েছে এবং তাদেরকে কোথাও গিয়ে নির্মূল করতে গিয়ে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের ওপর হামলা করে ফেলেছে। কারণ হচ্ছে তাদের তারা অনেকটা আশ্রয় নিয়ে ফেলেছিল বাংলাদেশ বর্ডারে, তো তাদেরকে নির্মূল করতে গিয়ে অনেক সময় বোমাগুলি বাংলাদেশে এসে পড়েছে, তো বাংলাদেশ সরকার সেটা নিয়ে সোচ্চার হলেও মায়ানমার কোনো সময় সেটা কান দেয়নি। বাট এখন যখন বাংলাদেশি সেনাবাহিনী তাদেরকে আবার তাড়িয়ে মায়ানমারই পাঠিয়ে দিয়েছে, তো তখন তাদের টনক নড়ে আবার তারা বাংলাদেশের হেল্প চাইছে। তো এটা একটা খুব হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে মায়ানমার সেনাবাহিনীর কাছে, তো সেটা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম, যেটা খুব মজার লাগলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেটাই মানে শিলাজিৎ যেটা বলছিল, কোনো দেশের শক্তি তার সেনাবাহিনীর উপর ডিপেন্ড করে এবং কোথাও যখন আর কি অন্য কোনো দেশের আর কি সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এসে সাহায্য চাইছে তার দেশের নিরাপত্তার জন্য, তো সেটা অবশ্যই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে গর্বের বিষয়। এবং কিছুদিন আগে আমি একটা ভিডিও এডিট করেছিলাম যেটা হচ্ছে যে বসনিয়ার আর কি মানুষেরা কি কেন বাংলাদেশি সেনাবাহিনীকে মনে রাখে, তো সেটাও হচ্ছে মানে বসনিয়ার যখন দুর্দিন এসেছিল তো তখন আর কি বাংলাদেশ আর্মি সেই বসনিয়ার অধিবাসী বসনিয়ার অধিবাসীদের পাশে আর কি দাঁড়িয়েছিল, তো সেটাও আর কি প্রাউড মোমেন্ট বাংলাদেশি সেনাবাহিনীর জন্য। হ্যাঁ, তো সেটাই, তো বাংলাদেশি সেনাবাহিনী যে দিকে দিকে তার নিজের নাম রোশন করে যাচ্ছে, এবং আমরা এখানে দেখতে পেলাম আফ্রিকার বিভিন্ন দেশেও আর কি বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রম রয়েছে এবং তারাও সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আর কি অনেক জায়গায় হেল্প করেছে এবং অনেক যুদ্ধ লড়েছে নিজের দেশ না হয়েও সেই দেশের সামরিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে। তো এটা বাংলাদেশি সেনাবাহিনী যে একটি শক্তিশালী হচ্ছে এবং তাদের যে শক্তি প্রদর্শন করছে, তো এর থেকেও তাদের যে শৌর্য বা যে শক্তি তার থেকেও বোঝা যায়। একদমই তাই। তো ভিডিওটা মোটামুটি ইনফরমেটিভ ছিল এবং আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম বাংলাদেশ আর মিয়ানমারের সম্পর্ক সম্বন্ধে। এবং আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম ধরনের কোন কোন ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে চাইছেন তো সেটাও কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো সেগুলো চেক করতে ভুলবেন না। আর এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে তো সেখানে আপনারা ফলো করবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে সুদীপ্ত উপস্থিত নেই, সুদীপ্তার চ্যানেল যদি সুদীপ্তার চ্যানেলের ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই সুদীপ্তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওর নাম হচ্ছে সুদীপ্তা স্পেকট্রাম। এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, কিছু রুলস আছে খালি চেক করে নিতে হবে। আর আমাকে শিলাজিৎ আর সুদীপ্তা উপস্থিত নেই, সুদীপ্তাকে এবং শুভমকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।